আগামী বছরের দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল প্রথম কমিশন সভা শেষে তথ্য গণমাধ্যমে জানান তিনি এর আগে সকাল এগারোটায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার কমিশনার সহ সংশ্লিষ্টরা কমিশন সভা করেন নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চার কমিশনারের নেতৃত্বে আলাদা চারটি কমিশন গঠন প্রথমটিও আলোচনা হয় সভায় এছাড়া কমিশনের প্রথম এই বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি এবং জাতীয় সংসদের সীমানা ইস্যু নিয়ে আপত্তি বিষয়ও আলোচনা হয় বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ আনুমানিক 45 লক্ষ হতে পারত এই সংখ্যাটা আমাদের হাতে যে 17 লক্ষ আছে 17 লক্ষর মধ্যে 13 লক্ষর ডেটা 2022 সালে আমরা সংগ্রহ করেছিলাম আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা দুই সালে যারা ভোটার হবেন অর্থাৎ সালের জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরোনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপর অপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন রিপোর্টার ফারজান আক্তার সরাসরি যাচ্ছি তার কাছে Farzana. সকাল এগারোটা শুরু হওয়া নির্বাচন কমিশনের চোদ্দতম কমিশনের প্রথম যে কমিশন সভা সেটি প্রায় তিন ঘন্টা পর কিছুক্ষণ আগে শেষ হল এবং সভা শেষে আমাদের নির্বাচন কমিশনার সানাউল্লাহ ব্রিফ করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে আজকের কমিশন সভার তিনটি এজেন্ডা ছিল সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনার রয়েছেন নির্বাচন কমিশনের কাজ দায়িত্বগুলো ভাগ করে দিয়েছেন তারা নির্বাচন কমিশনারদের মধ্যে এবং এক্ষেত্রে চারটি কমিটি গঠন করা হয়েছে এবং চারটি কমিটির চারজন নির্বাচন কমিশনার নেতৃত্ব দিবেন বিভিন্ন বিষয় যাতে নির্বাচন কমিশনের সামগ্রিক কাজগুলো তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন এবং দ্বিতীয় যে এজেন্ডা ছিল সেটি হচ্ছে সংসদের যে সীমানা নির্ধারণ সেই বিষয়ে যে বিরোধ ছিল বিগত সময়গুলোতে সেগুলো বিষয় তবে সেটি নিয়ে তেমন একটি আলোচনা হয়নি এবং আর একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়ে এবং এজেন্ডা যেটি ছিল সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ আমরা যেমনটি জানি যে জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্য সংগ্রহ করে তারপর যাচাই বাছাই করে এবং দাবি নিষ্পন্ন করে মার্চে গিয়ে কিন্তু মার্চের দুই তারিখে আসলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের একটি রীতি রয়েছে এবং আমাদের নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে এবছরও ঠিক তাই হবে এবং তিনি যেটি বলেছেন এখন পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে সতেরো লক্ষ ভোটারের তথ্য আছে যারা এখন পর্যন্ত যে ভোটার তালিকার যুক্ত হতে পারেনি তাদেরকে এখন যুক্ত করা হবে এবং তাদেরকে যুক্ত করে আসলে দু হাজার সালের অর্থাৎ সামনের বছর দোসরা মার্চ একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং তিনি আরও যেটি বলেছেন যে দু সালে যারা নতুন ভোটার হবে তাদের তথ্য কিন্তু এই বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে অর্থাৎ দু হাজার পঁচিশের দোসরা মার্চে যাদেরকে সংযুক্ত করা হচ্ছে তাদের আগের যে তালিকা সেটির সাথে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে যে তালিকা আছে সেই তালিকার সাথে যুক্ত করেই দু হাজার পঁচিশের দোসরা মার্চে আসলে ভোটার তালিকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে কিন্তু এরপর যারা দু হাজার ছাব্বিশে নতুন ভোটার হতে যাচ্ছেন তাদের তালিকা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে সেই ক্ষেত্রে যারা মৃত মৃত রয়েছেন মৃত ভোটার রয়েছে তাদের নাম বাদ পড়বে অর্থাৎ তারা যেমনটি বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের কারণ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু ভোটার তালিকা হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সব শেষ নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজান আক্তার